Hello everyone, good morning. Jiny jony vlog e shobaike shagoto. To ekhon jony ar jony school e jacche ar jony er hate eta ki dekho jony dekhao jony er hate eta holo seat eta or papar garite lagay tar pore jony eta te boshe jabe eta amader charjoner jayga hoy na জনি এটা এইভাবে বসে যায় তো আমরা এখন বেরোচ্ছি তো জিনি জনিকে স্কুলে নামিয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি মহাবিস্থানে যেখানে অনেক রকমের ফুল পাওয়া যায় তো আমরা এখন যাচ্ছি সকালবেলা রাস্তাটা দেখতে কি ভালো লাগে দেখো পুরো ফাঁকা এদিকে বিএসএফ স্কুলের বাস যাচ্ছে অনেক স্কুলের বাসগুলো যাচ্ছে এখন তো আমি অনেকদিন থেকে জিনি জনি পাপাকে বলছিলাম আমাকে একটুখানি ওই ফুলের ওখানটাতে নিয়ে চলো তো আজকে আমাকে নিয়ে এসছে তো দেখো গন্ধরাজ ফুলের স্টিকগুলো খুব ভালো লাগছিল দেখতে তুলসী পাতা তারপরে দুপুর বেল পাতা এগুলো সব আছে এখানে সবাই ফুল নিতে ব্যস্ত আর আমি তো ফুলগুলো দেখে পুরো আমি আনন্দিত হচ্ছিলাম তো আমরা এখন ঘরে ঢুকে গেছি আর আজকে এত কিছু করে নিয়ে আসছি কিনে নিয়ে আসছি দুধ মেথি শাক ফুলের মালা ডাটা পেপার আর বাইরে একটুখানি বৃষ্টি বৃষ্টি হচ্ছে কি দেখো আজকের ওয়েদার আজকে রোদ উঠবে না হালকা হালকা বৃষ্টি পড়ছিল ওই বৃষ্টিতেই আমরা ভিজলাম হালকা হালকা বিছানা তোলা হয়নি এখন আমাদের যুদ্ধ শুরু হবে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে আবার যাব আনতে গাছগুলোর কি অবস্থা হয়ে গেছে প্রত্যেকটা গাছের মধ্যে এরকম হচ্ছে জানি না কেন এই গোলাপ গাছের মধ্যে এই যে সেম জিনিস বেলি ফুলের মালা এই মালাটা নর্মালি কিনতে গেলে পরে দোকান থেকে এক একটা চেন তোমার 50 থেকে 70 টাকা করে নিয়ে নেয় আর আমরা আজকে এটাকে কিনে নিয়েছি মাত্র 20 টাকা করে মানে এক একটা চেন 20 টাকা এখানে অনেকগুলো আছে আর এই ছোটো ছোটো যেটা আছে এটা 5 টাকা করে নিয়েছে তো নর্মালি এটা কিনতে গেলে মোটামুটি 15 থেকে 20 টাকা করে নিয়ে নেয় এই যে এতগুলো গোলাপ দেখাতে পারছি না 1 মিনিট এই যে এই এতগুলো গোলাপ এনেছি মাত্র 50 টাকা দিয়ে ভাবা যায় এতগুলো গোলাপ আমাদের সব কাজগুলো কমপ্লিট আমরা এখন যাচ্ছি জিনিজনকে আনতে স্কুল থেকে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে এটা হলো মহানন্দা নদী ব্রিজটা তো আমরা এখন স্কুলের সামনে চলে এসেছি বাইরে ভালোই বৃষ্টি পড়ছে তো স্কুল থেকে জিনিজনকে নিয়ে চলে এসেছি স্নান টান করে জিনিজনি ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে ওদের ম্যামও চলে এসছে পড়াতে জিনিজনি এখন মন দিয়ে পড়াশোনা করছে আর জিনি ওইদিকে বালিশের উপরে উঠে বসে আছে আর আমি যে ফুলগুলো নিয়ে এসেছি না মুগুলো দেখতে কি ভালো লাগছে তাই না আর এই যে দেখুন এখন মারপিট করতে শুরু করে দিয়েছে ওদের ম্যাম চলে গেছে বাস এই যে সারাদিন ওরা এরকমই করতে থাকে এই যে কে কাকে মারবে কে কী করবে এরকমই করতে থাকে সারাক্ষণ আর বাইরে তো এত বৃষ্টি পড়ছে ঘর থেকে বেরো করা যাবে না ওদের আর ঠান্ডাও আছে বাইরে ভীষণ আর
বই খাতা, মানে ম্যাম চলে যাওয়ার পরে ওরা নিজেরাই নিজেদের বই খাতাগুলো গোছায়। তো এখন বই খাতা গোছানো কে কী করবে না করবে ওটার জন্যই ওরা এখন ওরা মারপিট করছে। একজন বলছে আমি বই নিয়ে আসবো, একজন বলছে না আমি বই গুছাবো। তার জন্য এখন জিনি জিনির বই খাতা গুছাচ্ছে। জিনি কি জনিটা গুছাবে? জিনি কি জনির বইটা গুছাবে? থ্যাংক ইউ, ভেরি গুড। জনি বইগুলোকে এনে দিচ্ছে আর জিনি এখন বই ঢুকাচ্ছে। ও এখন বাজে 8টা। জিনি আজকে বলছিল ম্যাগি দিয়ে ডিনার করবে। আর এদিকে জিনির পাপাও চলে এসেছে, আজকে দোকানে যায়নি কারণ সায়েন্স সিটি থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তার জন্য তো আসার সময় জিলিপি আর সিঙ্গারা নিয়ে এসেছিলো। আর জনি হলো সিঙ্গারা আর জিলিপি খেতে খুব পছন্দ করে, তার জন্য বলছিল পাপা আমি একটা খাই। আর জিনি জিনি যখন ওর পাপা আসে বাড়িতে তখনই জিনি যদি না ঘুমিয়ে পড়ে তখন ও পাপাকে জল দেয়। তো আজকের মতন আমার এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।